বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও শিখল মাধব চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ হয়ে আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এই চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে বিভিন্ন ধরনের শিক্ষা বা বিভিন্ন ধরনের প্রোগ্রামের বাজনা আসতে চলেছে আপনাদের জন্য, বা বিভিন্ন ভিডিও রয়েছে। যারা প্রথম ভিজিট করছেন বা ভাবছেন যে একটু ভিডিও দেখে কিছু বাজনা শিখবো, তো আপনারা চ্যানেলটা একটু দেখতে পারেন। বা বিভিন্ন ধরনের বাজনা ইতিমধ্যে দেওয়া রয়েছে বা ভবিষ্যতে আরও বাজনা আসতে চলেছে। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার প্লাস একটি ভালো দেখে কমেন্ট করে দেবেন, তাতে আমি আর একটু মোটিভেটেড হবো যাতে ভিডিও বানিয়ে থাকি। তো আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কোন টপিক নিয়ে কথা বলছি। তো আজকে টপিক হচ্ছে জোড়ন বাজনা বা মেল বাজনা, বা অনেকে হাতুটি বাজনা বলে থাকেন। তো আমি বিগত দিনে আমি দুটি লেসন করে দিয়েছি, হাতুটি না পর্ব 1 এবং পর্ব 2। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা গিয়ে দেখে নেবেন ওটা, তাহলে পরপর কী বাজছে সেটা বুঝতে পারবেন। তো চলুন আজকে বেশি না দেরি করে আমি আজকের লেসনটা শুরু করছি। তো হাতুটি বাজনার যে প্রথম পর্ব বা দ্বিতীয় পর্বটি হয়েছে, আমি তারপর থেকেই একদম দেখাচ্ছি। আপনারা যারা প্রথম দেখছেন এই হাতুটি পর্ব 3, তা তাদেরকে বলবো আপনারা ফার্স্ট এবং সেকেন্ড পর্বটা দেখে নেবেন, তাহলে পরপর কী ভাজছে সেটা আপনারা বুঝতে পারবেন, নাহলে মাঝখান থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন না ব্যাপারটা। তো চলুন, কাল গতবারে আমি যেটা দিয়েছিলাম, গতবারে যেটুকু দিয়েছিলাম তারপর থেকেই বাজাচ্ছি, গতবারে যেটুকু দিয়েছিলাম তারপর থেকেই বাজাচ্ছি। গতবারে কী ছিল? সে একদম ছিল কি, একটা তেহাই ছিল, তেটে কথা গদি ঘেনে ঝাঁ, তেটে কথা গদি ঘেনে ঝাঁ, তেটে কথা, তেটে কথা গদি ঘেনে ঝাঁ, তেটে কথা গদি ঘেনে ঝাঁ, তেটে কথা গদি। এই বাজার পরে আবার ঢুকবে ভি ট ভি নে ঝাঁ, ভি ট ট ঘি নে ঝাঁ, ঘি নি ঝাঁ। এইটা বাজবে, এটা কি বললো? ঘি তট ঘি নি ঝাঁ, ঘি তট ঘি নি ঝাঁ, ঘি নি ঝাঁ। এটা কেমন বাজবে একবার দেখে নিই, আগেও ভিডিওতে দেখিয়েছি, তবু আমি হালকা করে দেখিয়ে যাচ্ছি। গুরুটা জানেন তো আপনারা, গুরু বা ক্ষেত্রে যেটা ক্ষেত্রে 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 গুরু ঘি, একসাথে ঘি, এদিকে খোলা আর এদিকে তা নিয়ে ঘি, তটটা আপনার চেপে দেবেন তো দিয়ে যেটা তট, আবার বুড়ো আঙুলে চেপে ঘি, এদিকে আবার ঘি নি ঝাঁ, একসাথে ঝাঁ ঝাঁ হলো। এরপরে আবার ঘি একই তট ঘি নি ঝাঁ, ঘি নি ঘি, একসাথে ঘি নি ঝাঁ। এটা বাজলো। এবার বাজার পরে কি বাজবে? না গুড় গুড় তাত ধে নে তাত ধে নে তাত ধে নে ঝাঁ, এটি দুবার বাজবে। হ্যাঁ, কেমন বাজবে? গুড় তাত ধে নে তাত ধে নে তাত ধে নে ঝাঁ, গুড় গুড় তাত ধে নে তাত ধে নে তাত ধে নে ঝাঁ। চলুন কেমন ফিঙ্গারিংটা হয় আমরা দেখে নিই। প্রথমে গুড় গুড় আছে, গুড় গুড় তাত তাত, এই তাতের সময় এখানে তে দিলেন, এইদিকে একটু চাপা ক দিয়ে দেবেন, একসাথে তাত তাত তাত, সাউন্ডটা এরকম আসবে তাত 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 তাত, গুড়গুড় তাত ধে নে ধে, একসাথে ধে, এদিকে খোলা আর এদিকে তা মিলে ধে, চেপে ধেটা চেপে দেবেন ধে ধে, এদিকে খোলা আর এদিকে তে ধে নে, গুড় তাত তাত ধে নে তাত, একইভাবে আবার তাত ধেনে তাত ধেনে ঝাঁ, এটা দুবার বাজবে। কেমন বাজবে শুনুন? তাত ধেনে তাত ধেনে তাত ধেনে ঝাঁ, তাত ধেনে তাত ধেনে তাত ধেনে ঝাঁ। এই পর্যন্ত বাজলো। এই বাজার পরে এবার বুঝছে গুরু দাদা ধেনে দাদা ধেনে দাদা ধেনে ঝাঁ, এটা দুবার বাজবে। কেমন হবে লয়ের সাথে? দাদা ধেনে দাদা ধেনে দাদা ধেনে ঝাঁ, গুড় গুড় দাদা ধেনে দাদা ধেনে দাদা ধেনে ঝাঁ, এটা কেমন বাজবে দেখি। উরুর বা গুড় গুড় বলতে পারেন, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। গুড় গুড় দাদা দাদা, এদিকে তে তে আর এদিকে ঘে ঘে মিলে একসাথে দাদা,
হ্যাঁ উচ্চারণ হবে দা দা, তাহলে কেমন হচ্ছে? গুড় দা দা ধে নে ধে, আবার একসাথে ধে চেপে আর এদিকে এটা এই খোলাটা দেবেন, একটু চেপে দেবেন এই যে দেখুন আওয়াজটা কেমন হচ্ছে একটু শুনুন, এই দেখুন এই আওয়াজটা হবে, এটা খোলা এই দেখুন, মায়ার রেস্টটা আছে কিন্তু একটু চেপে ধে, এই দেখুন এই তিনটে আঙুল আছে ঠিক এই এই গাবের এই পোর্শনটা দেখুন, দেখুন আওয়াজটা ঠিক আছে, তাহলে কি হচ্ছে দা দা ধে নে ধে ধে একসাথে ধে নে নে খোলা নে, গুড় দা দা ধে নে দা দা ধে নে দা দা ধে নে, হ্যাঁ দুবার বাজবে গুড় দা দা ধে নে দা দা ধে নে দা দা ধে নে, হ্যাঁ ভাই এই গুড় দাদা ধেনের মাঝে যে গ্যাপটা আছে ওখানে আবার উড়ু নিতে পারেন, কেমন হবে? গুড় দা দা ধে নে দা দা ধে নে দা দা ধে নে, হ্যাঁ এভাবে নিতে পারেন। তা এই দাদা ধেনে ঝাঁ বাজার পরে কি আছে? ধেই তা তা খিটি তা তা খিটি তা খি তা, দুবার বাজবে ধেই তা তা খিটি তা তা খিটি তা খি তা, চলুন এটা কেমন বাজবে একবার দেখে নেই, গুরুর ধেই তা তা গুরুর ধেই একসাথে ধেই ধেই গুরুর ধেই তা তা, তাত প্রথমে তাতটা চেপে দেবেন তে তাত তা, তাত তা হলো, এবার খিটি তাতা খি এদিকে বুঝতে পারছেন, ওটা ধেই তাতা খিটি তাতা খিটি তাকিতা, এবার খিটি তাকিতা কেমন হবে? খি খি চাপা খি খি খোলা খিটি তা খোলা তা খি এদিকে তা, তাহলে টোটালটা কেমন হচ্ছে? এই তা তা খিটি তা তা খিটি তা খিতা, এটা দুবার বাজবে এই তা তা খিটি তা তা খিটি তা খিতা, বুঝতে পারলেন? এই ধেই তা তা খিটি তা তা খিটি তা খিতা দুবার বাজবে, তারপরে কি বাজবে? আর একটা কথা বলে রাখি, যেসব বন্ধুরা চ্যানেলে প্রথম ভিজিট করছেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম বিভিন্ন ধরনের ভিডিও পেতে, এবং একটি লাইক করে দেবেন তাতে আমি আরও মোটিভেটেড হই। তো চলুন আমি শুরু করছি পরে, ধেই তাত্তা খিটি তাতা খিটি তা কিতা দুবার বাজার পরে বাজবে ধেই তাত্তা খিটি গুড় গুড় ধেই তাত্তা খিটি, এটা দুবার বাজবে, হ্যাঁ তাহলে কেমন বাজবে? দুবার বাজবে গুড় ধেই তাত্তা খিটি গুড় গুড় ধেই তাত্তা খিটি, কেমন বাজবে? গুড় গুড় ধেই তাত্তা খিটি গুড় গুড় ধেই তাত্তা খিটি, কেমন বাজবে এটা? গুড় ধেই ধেই একসাথে খোলা আর এদিকে তা মিলে ধেই তাত, প্রথমে তাতটার চেপে তাত তা খোলা আবার পরে তা ধেই তাত্তা খিটি খিটি এদিকে খ খ কি এদিকে টি, তাহলে দুবার বাজবে এটা গুড় ধেই তাত্তা খিটি গুড় ধেই তাত্তা খিটি, এরপর ধেই তাত্তা খিটি দুবার বাজার পরে ধেই তাত্তা খিটি তাতা খিটি তা খি তা বাজবে ধেই তাত্তা খিটি তাত্তা খিটি তা খি তা, বুঝতে পারলেন? এবারে এটা টোটালটা বাজার পরেই কি বাজবে? নারগুড় দা ধি দা ধিতে রে খিটি খিটি তা কতে রে খিটি দা ধিতে রে খিটি খিটি তা কতে রে খিটি, এটা একদম স্লো থেকে বসে ক্রমলয়ে বাড়তে থাকবে যতটা আপনার স্পিড ওঠে, ওঠার পরে এবার করে তেহাই লাগবে। তো এটা ক্রমে কেমন বাজবে আমি একটু দেখিয়ে দিই, তারপর ফিঙ্গারিংটা দেখাচ্ছি, হ্যাঁ কেমন বাজবে? গুড় দা ধি দা ধিতে রে বুঝতে পারলেন? এটাকে বা আঙ্গুলেও বাজানো যাবে, কেমন বাজবে? দাদি এটা
কেমন বাজলো তাহলে? দাদি দাদি তেরে কিটি, খিটি তাক তেরে খিটি। দাদি দাদি আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, বড় হাতে ছোট হাতে মিললে প্রথমটা বড় হাতেরই বাজাবেন, তাহলে হাতটা ভালো প্রথম থেকে একদম, মানে কি বলে, প্র্যাকটিস ম্যাচের আগে যেমন করে নেয় না, ওয়ার্ম আপ করে নেয়, সেরকম হাতটাও ভালো হয়ে যাবে। তো কেমন হচ্ছে? না, দাদি 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 দা, এদিকে দা, এটা দাদি, এদিকে ধি ধি, খোলা হচ্ছে দাদি দাদি, প্রথম হচ্ছে উড়গুড় দাদি দাদি, হ্যাঁ গুড়গুড় দাদি দাদি, তেরে তেরে জানেন তেরে, খি চাপা আবার খি, তাহলে কি হচ্ছে টোটালটা কি পর্যন্ত? গুড়গুড় দাদি দাদি, তেরে খিটি খিটি তাকি, তেরে খিটি খিটি তাকি, কেমন হবে? খি এদিকে খি খি খি, এটা উল্টো হয়েছে, হ্যাঁ বুড়া আঙুলে টি, খিটি তাকো রে, এইটাই বাজছে বড় হাতে, এটাই স্পিড উঠবে, দাদি দাদি রে কিটি কিটি তাকু রে কিটি দাদি দাদি কিটি তাকু রে কিটি দাদি দাদি রে, এইভাবে উঠবে, হ্যাঁ। আর এটা ছোট হাতে কেমন বাজাবেন? একই দাদি দাদি, এটা তে দিয়ে দাদি দাদি রে রে, দাদি দাদি রে কিটি কিটি তাকু রে কিটি দাদি দাদি রে কিটি কিটি তাকু, বাজার পরে রানিং অবস্থায় দাও, এটা বাজবে, ঠিক আছে, এইভাবে বাজবে। তো বাজনাটা প্র্যাকটিস করুন, এবং হ্যাঁ, আপনারা যাদের প্রয়োজন খুবই, এই বা এটা সবারই প্রয়োজন, যে কোন হরিবাসর বা হ্যাঁ লীলা কীর্তনের আসল বলুন, এই মেল বাজনা বা জুড়ুন বাদ্য বাজাতেই হয়, বা হাতুটি বাদ্য, তো এইটা আপনারা প্র্যাকটিস করুন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, হ্যাঁ হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ করে, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে তার সমস্যা যদি হয়ে থাকে আপনাদের সেটা সমাধান করে দেওয়া। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন শ্রীখোল মাধব চ্যানেল, এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লেসনটি সমাপ্ত করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।